আপনারা জানেন যে বাংলাদেশের একজন লোক মানে মুফাসসির কোরআন যার কণ্ঠস্বর শুনলে কঠিন হৃদয়ের মানুষের অন্তর মোমের মতো গলে যেত ওনার নাম হচ্ছেন দিলওয়ার হোসেন সাইদি এই লোকটা আজকে 19 বছর যাবত জেলখানাতে বসে আছে আচ্ছা আপনি কি বলতে পারেন এই লোকটাকে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি তারপরেও এই লোকটাকে 19 বছর জেলের ভিতরে ভরে পচিয়ে মারা হচ্ছে এটা কারা ওকে জেলে ভরেছে কারা মুসলমানরা বাংলাদেশের ওয়ার্ল্ড ফেমাস বর্তমান বিশ্বে মিজানুর রহমান আজহারি এই লোকটাকে দেশে থাকতে দেওয়া হলো না চলে গেল বিদেশে পড়ে আছে আপনি বলতে পারেন চ্যাটার্জি মুখার্জি রাম শাম যদু মধু এরা কেউ ওকে দেশ থেকে তাড়িয়েছে তাড়ায়নি তাড়িয়েছে মুসলমানের বর্তমান বিশ্বের একজন মুফাসসির কোরআন আমির হামজা বাংলাদেশে বাড়ি আজকে প্রায় দেড় মাস মতো হলো জেলখানাতে আছে আচ্ছা আপনি বলতে পারেন যে এই লোকটাকে জেলে ভরলো কারা জাতিতে মুসলিম যার জবানের এত ধার বেদাতি মানুষেরা লেজ গুটিয়ে পালায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফেজাহুল্লাহ 5,000 কোটি টাকা মামলা দিয়ে লোকটাকে ফাঁসানো হলো বলতে পারেন কারা করেছে মুসলমানেরা আমাদের দেশের একজন মানুষ যার কাছে গোটা পৃথিবীর কোন বিদ্যা বর্তমান বিশ্বে টিকে থাকতে পারবে না তার নাম ডক্টর জাকির নায়েক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিলে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত দাঁড়ান দাঁড়ান চুপ করুন ইকো বাড়িয়ে এই ভলিউমটা একটু বাড়িয়ে দাও তাহলে হয়ে যাবে এই ভলিউমটা বাড়াও ইকো কমিয়ে দিয়ে আজকের জলসার সুযোগ্য নির্বাচিত অত্র এলাকার কৃতি সন্তান যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামা ইকরাম বিভিন্ন পল্লী থেকে আগত আজকের জলসার শ্রোতামণ্ডলী যারা চলে গেছেন আসছেন এসেছিলেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ আরে চুপ করুন চুপ করুন আশ্চর্য ব্যাপার একটা ভুল হয়েছে সবাই মিলে বলতে হবে ডিসিপ্লিন নাই আরে দাঁড়ান আপনারা দাঁড়ান একদম হালকাই করে দাও যাতে আওয়াজটা ভালো হয় এরকম আওয়াজ হলে হবে না আরে আপনারা বুঝতে পারবেন না এটা হ্যাঁ আপনারা বুঝতে পারবেন না ইকোটা ইকো নয় ওই যে ওটা ইকো নয় ওটা একটু মিক্সচার না দিলে আওয়াজ এখান থেকে যে বক্তব্য দেয় তার ভালো হয় না আপনারা বুঝতে পারছেন একটু ধৈর্য ধরুন জি হালকা হালকা করে দেন একদম হালকা করে দেন আচ্ছা এদিকে ফিরুন এদিকে ফিরুন আর অত অসহ্য হলে হবে এটা কোরআনের মজলিস ওরকম করলে হয় না এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের মানদণ্ডে অনেক কথাবার্তা শুনেছেন সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আর আমি এসেছি কিন্তু আমার আনন্দের বিষয়
যে আমি বীরভূমে যতগুলো প্রোগ্রাম করছি সভাপতি সাহেব আছেন আমার দীর্ঘদিনের শিক্ষক এলএমবাজার মাদ্রাসার সাইফুল হাদিস ওনার নাম আমি বলছি না আমার মুখে যদিও শোভা পায় না তারপরে আমার পিছনে আসেন মাওলানা মইনুল হক আলী আবি সাহেব দেলোড়া সব আমার শিক্ষক কারি সাহেব যারা আছেন সবাই আমার শিক্ষক এখন আমি যত আনন্দ পাবো আমার মনে হয় আমার শিক্ষকরাই বেশি আনন্দ পাবে আমি যদি এখানে বলতে পারি কারণ এটা ওনাদেরই গাছের ফল এই জন্য আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা মুমিনুনে বেশ কয়েকটি সিরিয়ালে একটা দুটো দুটো তিনটে চারটে করে বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকের সারা পৃথিবীতে আমি তো বেশি হাদিস কোরআনের পণ্ডিত মানুষ নয় ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়াতে শুনেন ওইভাবে এর ব্যতিক্রমই কিছু হবে না তো বক্তব্য একটা আলাদা জগৎ এটার মধ্যে সবাই প্রবেশ করতে পারবে না এটা একটা আলাদা সম্পূর্ণ জগৎ সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিমদেরকে এক কোণ ঠাসা করে দেওয়া হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তাতে কর্ণাটকের হিজাব কাণ্ড বলুন আর আপনার বহুতলী মুর্শিদাবাদের হিজাব কাণ্ড বলুন মোহাম্মদ আনিস হত্যাকাণ্ড বলুন বাবরি মসজিদ ভাঙা বলুন সারা পৃথিবীতে শুধু ভারতবর্ষে নয় যত রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আমরা দায়ী করছি প্রত্যেক মানুষ একজন মানুষকে কে না সরকারের জন্য দায়ী করছি না কালকে যদি আপনার সাহাপুরে কোনো একটা ঘটনা ঘটে যায় তা আমরা একেবারে হাত তুলে দেব যে সরকারের জন্য দায়ী জুনুবাজারে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা এক চান্সে হাত তুলে দিব এটা মুসলমান মানে সরকারের দায়ী তাই না আদেও আমরা যে মানুষটিকে দায়ী করতে যাচ্ছি বা করতে চলেছি বা করেছি আদেও এই লোকটা দায়ী না আমরা নিজেরা দায়ী সেটা একবার জানার ব্যাপার আছে এই জন্য আপনি একটা একটা করে কিছু কথা প্রথমে বলে তবে বক্তব্য শুরু করব এক আচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশের একজন লোক মানে মুফাসসির কোরআন যার কণ্ঠস্বর শুনলে কঠিন হৃদয়ের মানুষের অন্তর মোমের মতো গলে যেত ওনার নাম হচ্ছেন দিলওয়ার হোসেন সাইদি এই লোকটা আজকে 19 বছর যাবৎ জেলখানাতে বসে আছে আচ্ছা আপনি কি বলতে পারেন এই লোকটাকে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি তারপরেও এই লোকটাকে 19 বছর জেলের ভিতরে ভরে পচিয়ে মারা হচ্ছে এটা কারা ওকে জেলে ভরেছে কারা মুসলমানরা বাংলাদেশের ওয়ার্ল্ড ফেমাস বর্তমান বিশ্বে মিজানুর রহমান আজহারি এই লোকটাকে দেশে থাকতে দেওয়া হলো না চলে গেল বিদেশে পড়ে আছে আপনি বলতে পারেন চ্যাটার্জি মুখার্জি রাম শ্যাম যদু মধু এরা কেউ ওকে দেশ থেকে তাড়িয়েছে তাড়ায়নি তাড়িয়েছে মুসলমানের বর্তমান বিশ্বের একজন মুফাসসির কোরআন আমির হামজা বাংলাদেশে বাড়ি আজকে প্রায় 1.5 মাস মতো হলো জেলখানাতে আছে আচ্ছা আপনি বলতে পারেন যে লোকটাকে জেলে ভরলো কারা জাতিতে মুসলিম যার জবানের এত ধার বেদাতি মানুষেরা লেজ গুটিয়ে পালায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফেজাহুল্লাহ 5,000 কোটি টাকা মামলা দিয়ে লোকটাকে ফাঁসানো হলো বলতে পারেন কারা করেছে মুসলমানের আমাদের দেশের একজন মানুষ যার কাছে গোটা পৃথিবীর কোন বিদ্যা বর্তমান বিশ্বে টিকে থাকতে পারবে না তার নাম ডক্টর জাকির নায়েক নাম জানেন এই লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো দেশ থেকে কারা তাড়িয়েছে আমরা সবাই বলছি এর জন্য নরেন্দ্র মোদি দায়ী সরকার তাড়িয়েছে না সরকার তাড়ায়নি মুসলমানরা তাড়িয়েছে
যদি বলছেন এটা কেমন কথা হলো এই দেখুন আপনাকে আমি একটা একটা করে না যদি বলতে পারি তাহলে এই এলাকা তার কোনোদিন আসবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন আবু হুরায়রা গনিমতের মালের তোমাকে পাহারা দিতে হবে রাতের বেলাতে খুব ভালো করে শুনবেন তা আবু হুরায়রা মসজিদের ভিতরে মাল পাহারা দিচ্ছেন একদা রাতের বেলা একটা লোক এসে বলছে আমি খুব অভাবী লোক খুব গরীব মানুষ ছেলে মেয়ে আমার আছে বাড়িতে খাওয়া দাওয়া হয় না অভিযোগ তা যদিও নবীর সাহাবী তাদের হৃদয় নরম হবে তা কিছু মাল তাকে দিয়ে দেওয়া হলো আবু হুরায়রা সকালবেলা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী কালকে রাতের বেলা ঘটনা এই 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 হয়েছে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা তুমি দেখতে পাবে লোকটা আজকে রাতে আবার আসবে আবার লোকটা আসবে আজকে রাতে আবু হুরায়রা রাতের বেলা নাইট গার্ডের ডিউটি করছেন লোকটা আবার এসেছে একই অভিযোগ তখন আবু হুরায়রা একটু রাগ দেখিয়ে বলছেন এই তুমি কাল রাতের বেলা এসেছিলে আবার আজকে কেন এই কথা যখন একটু ধমকি দিয়েছে তখন লোকটা বলছে যে আমি এসেছি তবে আবু হুরায়রা তোমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব এটা তুমি আজকে থেকে আমল করো তাহলে তোমার মাল হেফাজতে থাকবে কি না আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতুল কুরসিটা লোকটা চলে গেল সকালবেলা আবু হুরায়রা আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী ঠিক ঠিক ওই ঘটনাই আবার ঘটেছে বলছে এসেছে আচ্ছা এসেছিল লোকটা বলছে শোনো কি বললো বলছে অভিযোগ করার পর আমি যখন একটু খেপে গেলাম তখন আমাকে বলছে যে এইটা তুমি পড়ো তোমার মাল হেফাজতে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হচ্ছে ইবলিস শয়তান তবে ও তোমাকে যেটা শিখিয়েছে এটা সত্য এটা একদম সত্য এটা হাকিকাত তার মানে অত্র হাদিস থেকে বোঝা গেল ইবলিস শয়তান যদি সহিহ হাদিসের কোনো কথা বলে সেটা মানা লাগবে এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন তুমি ওটা মানো ও ইবলিস শয়তান কিন্তু কথা যেটা বলেছে ওটা ঠিক কিছু সমাজে বক্তা আছে আমি হেড মহানের কথা নকল করছি বক্তারা যারা সুর করছে উনি বলেছেন শ্রোতা এবং বক্তা উভয়ের দোষ উনি আমার গুরুজন মানুষ আমি ওনার কথা কাটছি না শ্রোতাদের দোষ আছে একটা বক্তা দাওয়াত দেওয়ার সময়তেই জিজ্ঞাসা করছে সুরটা ভালো তো তো কি করবে আমি তো এখন সুর করি না আমার এখন নতুন যে সব বক্তব্যগুলো পাবেন আমি সুর করি না সুর না করে জলসার রেট বেশি হচ্ছে জি আর সুর করলে একটা জিনিস মানে বোকা তো গাছে ধরে না বোকা গাছে ধরে না বোকা আপনার আমার ভিতরে আছে